হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে নিয়ে এলাম যে আগে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার এই নেক্সট পর্ব। তো মধ্যে একদিন মিস হয়ে গেল বন্ধুরা, আমি আপলোড করতে পারলাম না, অল্প অসুবিধা ছিল। তো আজকে দিয়ে দিলাম এই যে ভিডিওটা। তো দেখুন বন্ধুরা, এই যে মাসি বাজার নিয়ে এলো আমাদেরকে অল্প সবজি বাজার করতে। এই যে দেখুন কী কী বাজার করেছে, টুকটাক বাজার করে নিল মাসি, মানে তাজা তাজা কী জানি না সবজি আনতে গিয়েছে। তো পাশেই আছে মাসির ঘরের একদম পাশেই এই যে বাজারটা, ছোটো মোটো একটা বাজার বন্ধুরা, সবই পাওয়া যায়, যে সবজি টবজি সবই পাওয়া যায়। আমরা এখন চলে যাচ্ছি, এই যে মাসি পাঠিয়েছে আমাদেরকে, যে ওরা যে আগে থাকতো যে বাড়িতে, পুরন বাড়িতে, তো ওটা দেখতে যাচ্ছি বন্ধুরা। চলুন, মাসি তারা যে আগে যেখানে আমরা এসেছিলাম ছোটো থাকতে, তো ও বাড়িটা দেখি আসি চলুন, আর আপনাদের সাথেও শেয়ার করি চলুন। তো সেম গলি বন্ধুরা, তো সেম গলির একদম লাস্ট, মানে একদম লাস্টে এই ঘরটা পড়ছে, যে আগে মাসির পুরনো ঘরটা, এই যে এই যে ওটা নি। তো চলুন যাই, ভিতরে যাই গিয়ে দেখাই। বন্ধুরা আগে ওরা এখানে থাকতো, কিন্তু এরকম ঘর ছিল না, অন্যরকম ছিল বন্ধুরা। তো ভেঙে টুঙ্গে এই যে দেখুন ভাড়ার জন্য এই যে ঘর দিয়ে দিয়েছে, অনেক পরিবার আছে এখানে ভাড়া থাকে। এই যে আর এখানে ল্যাট্রিন বাথরুম আছে সবগুলো, আর বাড়িটা না অনেক বড় বন্ধুরা। এই যে দেখুন বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, অনেক বড় অনেক বড়। আর ওর দুষ্টুমিটা দেখুন, সব সময় দুষ্টুমি করতেই থাকে, কার বাঘ পেয়েছে দেখুন দুষ্টুমি করছে। তো দেখে নিলেন তো বন্ধুরা আমাদের ছোটো মাসির এই যে পুরোনো ঘরটা, এখন এখানে ভাড়া মানুষ থাকে। আর তো দেখে টেকে এসে গেলাম, চলুন যাই, আমরাও আসছে পিছনে, চলুন যাই মাসির ঘরে। তো দেখুন একটা এই যে রাস্তায় চোখে পড়লো শুকর একটা, দেখুন কী খাচ্ছে জানি না রাস্তার পাশে থেকে। আর এখানে ঘরে ঘরে না লোকেরা এই যে মিকের কাছারি, ওরা না ঘরে ঘরে শুকর যে পালন করেন, ওরা সবের ঘরে ঘরে একদম বুড়ো শুকরটা বন্ধুরা। এই যে তো ফার্স্ট টাইম বন্ধুরা এত পাশে থেকে দেখলাম শুকর। এই যে তো এসে গেলাম বন্ধুরা মাসির ঘরে, আর এখানে এসে অল্প আমরা এই যে দোলনা চলছি, তো দোলনা চলে চলে এই যে আমরা গল্প করছি দিদি আর আমি বাইরে বসে। তো পুরোপুরি বন্ধুরা ঘরটা দেখে নিন, মাসির ঘরের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা। এই যে খুবই সুন্দর আসাম টাইপ ঘর বন্ধুরা, আরসিসি বিল্ডিং না, আসাম টাইপ ঘর, খুবই সুন্দর সাজিয়েছে ওরা, ডেকোরেশন করেছে খুব সুন্দর। আর এটা হলো গেট, মেন গেট। আর ওদিকে দেখুন ভাইটা এই যে বাচ্চা বাচ্চির থেকে নিয়ে আবার লুডো খেলছে। এদিকে দেখুন জাইম্বু ঘুমিয়ে পড়েছে ওখানে। আর ওদিকে রান্নাঘরে রান্না চলছে বন্ধুরা, রান্নাঘরে। তো এখানে দেখুন বন্ধুরা নিরামিষ পার্টি, যারা যারা নিরামিষ খাচ্ছে ওরা ওদিকে এই যে নিরামিষ খেতে বসে গেল। মা মাসি যে দিদি ওরা শুকুর মাংস খাবে না, তাদের নিরামিষ খাচ্ছে। আর এদিকে দেখুন দিদি এই যে সবার জন্য থাল টাল রেডি করছে। আর এখানে দেখুন এই যে তরকারিটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো এটা না এই যে আমাদের মেসো রান্না করেছে শুকুরের মাংসটা। আর এই যে কিচেনটা দেখছেন বন্ধুরা, এই যে আমাদের মাসির ছোটো মাসির পুরোনো কিচেন। তো এখানে রান্না করা হয় না বর্তমানে, ওখান থেকে মানে ওই জায়গাতে এখন যেখানে রান্না করা হয় মানে মডুলার কিচেন, সেখানে রান্না করা হয়। আর এদিকে মেসো ভাত খেয়ে নিচ্ছেন এদিকে, আর ওদিকে দেখুন বাচ্চা বাচ্চাদেরও খাওয়া চলছে রান্না করে ওদের। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন দিদি আমাদের খাবারটাও রেডি করে নিল, জাইমবু আমি দিদি সবাই বসে যাবো এখন খেতে। মামনি দিদি খাইতে না? আর এই যে দেখুন বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেলাম। এই যে তোকে বলকে আমরা অনে তাই যে গাড়ি খেতে চাই তোকে খাই এনে কিতে আনছে। মাসির ঘরের পিছন দিকে একটা হসপিটাল আছে, হসপিটাল নেই মাসি। তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, তো এখন মাসি বলছে যে অল্প বাজারে যাবে আমাদেরকে নিয়ে। তো এখন সবাই আমরা যাব বাজারে, তো চলুন যাবেন আমাদের সাথে, আপনারাও যাবেন চলুন। এই যে দেখুন আমরা বেরিয়ে পড়লাম, হাওড়াঘাট বাজারটা আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন, মাসি বলছে যে যাবে অল্প বাজারে, তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো এদিকে দেখুন বন্ধুরা রাস্তার পাশে এই যে মিকির কাছারি, এই যে লোকরা লোকজন এই যে সবজি টবজি নিয়ে বসে আছেন। আর তো আমরা যাচ্ছি বন্ধুরা হেঁটে হেঁটে পাশেই মানে হাওড়াঘাট বাজারে। তো প্রথমে এসে গেলাম বন্ধুরা, মাসি নিয়ে এলো আমাদেরকে মল একটা, এখানে যে হাওড়াঘাটে যে একটা বড় মল আছে, জানি না কয়টা মল আছে আমি জানা নেই।
সেখানে বন্ধুরা মলে, তো মলে কাপড় দেখছে অল্প অল্প এই যে সবার জন্য। চলে যাচ্ছি আমরা উপরে, এখন উপরে গিয়ে দেখবো। তো মল থেকে যে বেরিয়ে পড়লাম বন্ধুরা, আর এক্সেল খুঁজছিল জাম্বুর জন্য, তো জাম্বুর জন্য এক্সেল পাওয়া গেল না, তো এখন চলে যাচ্ছি দোকানে। আর আজকের শপিংটা করিয়ে দিচ্ছে আমাদেরকে যে ছোট মাসি, তো ওদিকে বেলাও চলে যাচ্ছে বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে যাচ্ছে। ওই যে দেখুন, আর অল্প অল্প ওই যে হালুয়াঘাট বাজারটা দেখিনি, পুরোপুরি তার দেখাতে পারবো না, যা চোখের সামনে আছে তাই দেখাবো আপনাদেরকে। এই যে তো অনেক বড়ই আছে বন্ধুরা এই হালুয়াঘাট বাজারটা, এই যে কাপড়ের গল্লি দেখছেন, তো সব কিছু পাওয়া যায় এখানে, টুকটাক সব কিছু পাওয়া যায়, ভালোই আছে, বড়ই আছে, আমার তো ভালোই লেগেছে এই যে হালুয়াঘাটের বাজারটা। ফাইনালি বন্ধুরা এই যে দেখুন, মার জন্য মাসি এই যে শলটা নিয়ে নিল, ওর পছন্দের শলটা। আর এটা এই দুইটা আর একটা শল, তুমি করো কাম করো, শলটা কই দে, শল দেবার হাতে। আইরে বাবা রে, খালি কই কও, তোমার ব্লাউজ একটা তো, তো এখন বন্ধুরা আমাদের জন্য শল দেখছে মাসি, এই যে আমাদের বোনদের জন্য, সবার জন্য। এই যে দেখুন কালার শলগুলো, তো ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে কি শল কেনা হলো, কি কালারের শলগুলো, অনেক সুন্দর সুন্দর ছিল বন্ধুরা। এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর শল ছিল একটার পর একটা। তো এখন বাচ্চা বাচ্চাদের জন্য দেখছি বন্ধুরা অল্প অল্প, এই যে বাচ্চাদের জন্য শীতের কাপড় দেখা হচ্ছে। তো কাপড় চোপড় কেনাকাটা শেষ বন্ধুরা, এখন এই যে মাসি কি নিচ্ছে খাওয়ার জন্য, স্লাইস কি নিচ্ছে, আর এখানে দেখুন বাচ্চা বাচ্চার জন্য রসমলাই নিচ্ছে। তো এখানে এই যে রসমলাইকে মলাই চমচম বলে বন্ধুরা এখানকার লোকজন। তো ফাইনালি উঠে পড়লাম এই যে টুকটুকিতে, চলে যাব ঘরে। তো এসে গেলাম বন্ধুরা, এই যে শপিং টপিং করে অল্প, দেখুন কি কি শপিং করা হয়েছে সব দেখবেন, চলুন ঘরে। তো এখানে দেখুন বন্ধুরা, এই যে এই শলগুলো মাসি কিনে দিয়েছেন আমাদেরকে, এই যে ওর জন্য এই যে হাইনেকটা কেনা হয়েছে বন্ধুরা আমার মেয়েটার জন্য। তো সবার জন্য বন্ধুরা এই যে শীতের কাপড়ই কেনা হয়েছে, শীতের সময় তো মাসি সবাইকে শীতের দিয়েছেন এই যে কাপড় চোপড় কিনিয়ে বাচ্চা বাড়ির জন্য সবার জন্য। তো ওদিকে কাপড় চোপড় সবাই দেখছে, মেশেও দেখছে, আর ওদিকে আমরা সবাই বসে একসাথে বসে এই যে চা খাচ্ছি। দেখুন মামাও আসবে অল্প পরে আমাদেরকে নিতে, ফোন করা হয়েছে ওকে। তো এদিকে আমাদের সাথে বসে মেশেও চা খাচ্ছেন, খুবই ভালো লাগছে বন্ধুরা, মেশোকে আমার খুবই ভালো লাগে আমি জানি না। আর এদিকে দেখুন আমাদের মায়না যে মাসির ছোটো মেয়েটা যে ভিডিও কল করেছে সবাইকে দেখছে। তো মাসি ওর কাপড়গুলো দেখাচ্ছে মাকে, বানারস গিয়েছিল তো বানারস থেকে কী কী কেনাকাটা করেছে সবগুলো দেখাচ্ছে মাকে। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা, ফাইনালি মামাও এসে গেছে, তো ওদিকে রাত্রেও অনেক হয়ে গিয়েছে বন্ধুরা, আর বড় মামা ঘর থেকে বারবার আমাদেরকে ফোন করছে,
যাওয়ার জন্য, জানি না ওরা কী কী যে কেনাকাটা করেছে আর যে পিঠা বানিয়েছে খাওয়ার জন্য। বারবার ফোন আসছে, আর এদিকে দেখুন ছোটো দুই বোনের কি স্নেহ মমতা, দেখুন এতদিন পরে দেখা হয়েছে, দেখুন গোলগোলি করছে আদর করছে। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা ফাইনালি, তো এখন চলে যাব যে ছোটো মামার ঘর থেকে, তারপরে যে চলে যাবো যে বড় মামার ঘরে। তো এসে গেলাম বন্ধুরা এই যে, আর এত ঠান্ডা রাস্তা কি বলবো বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে। এই যে দেখুন অনেক লেট হয়ে গেলো বন্ধুরা, আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাচ্ছে। তো এসে গেলাম আমরা এই যে বড় মামার ঘরে, আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে বন্ধুরা, বারবার ফোন করতে করতে এই যে দেখুন পিঠা বানিয়েছে ওরা। তো আমরা তো বকফুল বলি বন্ধুরা, আপনারা কি বলেন কমেন্টে বলবেন। এই যে নারকেল দিয়ে, তো সবাই খেয়ে নিচ্ছে বন্ধুরা, এখানে দেওয়া হয়েছে দেখুন সবাইকে দেওয়া হয়েছে। তো খেয়ে নিচ্ছি আমরা পিঠা, আর এই যে দেখুন মেইন এটাই, এটার জন্য ফোন করছে ওরা বারবার। এই যে কী কেনাকাটা করেছে দেখুন, সবার জন্য শল নিয়েছে ওরা, আর বাচ্চা পার্টিদের জন্যও টি শার্ট নিয়েছে বন্ধুরা। এই যে দেখুন সবার জন্য অনেক কেনাকাটা করেছে ওরা। এই যে দেখুন পরিয়েও দিচ্ছে, আমার দিদিকে এটা দিয়েছে বন্ধুরা। তো মাকে এটা দিয়েছে ওরা, এই যে মাকে পরিয়েও দিচ্ছে আমার মেয়েটা, বা বড় মাসির মেয়েকেও দিয়েছে ওরা। তো আমি একটা চুজ করে নিলাম বন্ধুরা, এই যে দেখুন ব্লু কালারটা কেমন হয়েছে বলবেন, আমার তো এটাই ভালো লেগেছে। তো সবকে আমি লাগিয়ে লাগিয়ে দেখছি কোনটা ভালো লাগছে। তো এদিকে দেখুন মামি এই যে বাজার থেকে কিনে এনেছে যে ড্রাগন ফ্রুটস বন্ধুরা, খেতে কিরকম আপনারা তো জানেন, যারা যারা খেয়েছেন, তো খেতে মোটেই ভালো না বন্ধুরা, মোটেই ভালো না, আমার তো একদমই ভালো লাগলো না। আর এদিকে দেখুন লালমনও কিনে এনেছে মামি বাজার থেকে, তো ওগুলোও দিচ্ছে, মানে একের পর এক খেতেই যাচ্ছি খেতেই যাচ্ছি, আমরা পেটটা পুরো ভরে গেছে। ওদিকে মামার বাড়িতেও খেয়েছি, মানে ছোটো মাসির বাড়িতেও খেয়েছি, ওদিকে যে মামির বাড়িতেও এসে একের পর এক খেতেই আছি, আর দিকে মামি সবাইকে যে বাচ্চা বাড়িকে সবাইকে খাইয়ে দিচ্ছে। তো মামার সাথে কিভাবে যে ধামালি করবে দেখবেন। তো অনেকদিন পরে বন্ধুরা এই যে মামার মামি যে ধামালি করছে আমাদের সামনে, খুবই ভালো লেগেছে বন্ধুরা। এই মুভমেন্টটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো বলবেন। আর এদিকে ছোটো মামার ঘরে এসে গেলাম, বড় মামার ঘর থেকে এদিকে এসে দেখলাম যে দিদি রান্না করছে ফুলকপি দিয়ে, আর এদিকে একটা সবজি, আর দিনের আরও কী কী ছিল। আর এদিকে দেখুন বড় মাসির ছোটো মেয়েটাও রেডি হয়ে যাচ্ছে, মানে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে, কালকে সকালে ওরা চলে যাবে সকাল সকাল। এদিকে বাচ্চা বাড়ি দেখুন অনেক ঠান্ডা লেগেছে, ওরা লেপের ভিতরে আছে। ঠিক আছে বন্ধুরা, যে রাতে অনেক হয়ে গিয়েছে, এত খেয়ে দিয়ে অল্প খেয়ে নিলাম অল্পখানি, কারণ মাসির বাড়িতে পুরো পেট ভরে খেয়েছি, তো খাওয়ার ইচ্ছে নেই, তো খেয়ে নিলাম বন্ধুরা অল্পখানি। আর বাচ্চা বাচ্চাও ঘুমিয়ে পড়েছে দেখুন এক এক করে সবাই, আর আমিও ঘুমিয়ে পড়বো এখন, রাত্রে 12টা হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ 12টা হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আজকের জন্য এখানে ব্লগটা কেমন লাগলো বলবেন, কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।